হাউ আর ইউ আই থিঙ্ক ইউ আর ওয়েল বাই দ্য ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে দেখে আসতে পারো শুরু করছে টাইম টু এক এখন সময় অভিনয়ের না উইন গ্রুপস চুজ এ টপিক টু স্টেজ এ প্লে এখন দলে ভাগ হয়ে নাটকের একটা বিষয় বেছে নাও ইউ নুজ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড এনি অফ দ্য ফ্রম দ্য ফলোয়িং লিস্ট টু স্টেজ দ্য প্লে ইফ ইউ ওয়ান্ট তুমি চাইলে নাটকটি মন্দস্থ করার জন্য নিচের তালিকা থেকে চরিত্র এবং যে কোনো বিষয় বেছে নিতে পারো লিস্ট অফ আইডিয়াস বিষয়গুলোর তালিকা কনভারসেশন উইথ টিচার অথবা পাবলিক প্যারেন্টস টু মেক দ্য কমপ্লেক্স অ্যান্ড গ্রিন স্কুল প্রাঙ্গণ নিরাপদ সবুজ করার জন্য শিক্ষক বা প্রধান শিক্ষক বা পিতামাতার সাথে কথোপকথন দুই নম্বর কনভারসেশন উইথ স্টুডেন্ট টিচার প্যারেন্টস টু মেক দ্য ক্লাস মোর লেন্ডলিভ ক্লাস কে আরো শিক্ষার্থী বান্ধব এবং প্রতিবন্ধক মুক্ত করার জন্য শিক্ষার্থী শিক্ষক পিতা সাথে কথাবার্তা বলা নাম্বার থ্রি কনভার্সেশন উইথ প্যারেন্টস নেইবার চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার হেড টিচার এলিড পারসনস লোকালিটি টু মেক ইয়ার তোমার আশেপাশের এলাকা পরিষ্কার এবং রাখার জন্য চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার প্রধান শিক্ষক এলাকার গণ্যমান্য ব্যক্তিগণদের সাথে আলোচনা বা কথাবেন এরপর চার নম্বরে কি বলা হলো কনভার্সেশন উইথ টিচার এসার প্যারেন্টস লোকাল পিপুল চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার স্টফ ইফকেজিন বন্ধ করার জন্য শিক্ষক প্রধান শিক্ষক পিতামাতা স্থানীয় লোকজন চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার সাথে আলোচনা এরপরে কী বলল পলতার গিভেন ইনস্ট্রাকশন টু কমপ্লিট দা ওয়ার্ক কাজটি সম্পূর্ণ করার জন্য প্রদত্ত নির্দেশনাগুলো অনুসরণ করো টেক দ্য হেল্প অফ আদার গ্রুপস অন্য দলের সহায়তা নাও অ্যান্ড দ্য টিচার টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি এবং শিক্ষকের সহায়তা নাও কাস্টা সম্পন্ন করার জন্য ফার্স্ট আইডেন্টিফাই দ্য টপিক অব দ্য প্লে প্রথমত নাটকটির বিষয় ঠিক করো এরপর দেন তারপর থিঙ্ক অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স ইউ নিড ফর দ্য প্লে এরপর নাটকটির জন্য প্রয়োজনীয় চরিত্র সম্পর্কে ভাবো এরপরে কি বলা হলো নেক্সট তারপর ডিসাইড দ্য নেচার অফ দ্য কনভারসেশন দ্যাট দ্য ক্যারেক্টার্স উইল এনগেজ ইন বিউরিং দ্য প্লে এরপর নাটকের সময় চরিত্রগুলো যে কথোপকথনে লুপ্ত হবে তার প্রকৃতি নির্ধারণ করো লেটার এরপর দ্য কনভারসেশনস ফলোয়িং দ্য ফিচার্স প ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এরপর নিয়ামক ক্ষমতার বৈশিষ্ট্যসমূহ অনুসরণ করে কথা প্রকথনটি লিখো হেয়ার এখানে অ্যানেঞ্জ দ্য কনভারসেশন অ্যাকর্ডিং টু অ্যাক্ট অ্যান্ড সিন অ্যান্ড ডিসাইড দ্য সেটিংস অফ দ্য প্লে অভিনয় অভিনয় এবং দৃশ্য অনুসারে কথাপকথনগুলো সাজাও এবং নাটকের সেটিংস নির্ধারণ করো আফটার ওয়ার্স পরবর্তীতে মেক দ্য ফাইনাল ড্রাফট অব দ্য প্লে নাটকের চূড়ান্ত খসটা তৈরি করো ফাইনালি পরিশেষে রিহার্স অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতটা সম্ভব মগড়া দাও অ্যান্ড স্টেজ দ্য প্লে এবং নাটকটি মন্তস্ত করো ইনভাইট ইউর ফ্রেন্ডস টু টিচার দ্য প্লে নাটকটা উপভোগ করার জন্য বন্ধুদেরকে শিক্ষকদেরকে এবং হেড টিচারকে আমন্ত্রণ জানাও কেন মোর অ্যাবাউট টু রাইট অ্যান্ড স্টেজ দ্য প্লে কীভাবে নাটক লিখতে হয় এবং মঞ্চস্থ করতে হয় এটা সম্পর্কে আরো জানার জন্য টেক লুক অ্যাট কিং লেয়ার ফ্রম দ্য ইংলিশ বুক নেট সিক্স ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের কিং লেয়ার নাটকটি একবার পড়ে দেখো এরপর আসতে আছে নিউ ওয়ার্ড নতুন শব্দ অ্যাসিডেন্টলি ইথভাবে আর্লি তাড়াতাড়ি রেঞ্জ ব্যাপ্তি ওয়ারেন্টি নির্ভরপত্র রিপ্লেস প্রতিস্থাপন নোটিস লক্ষ্য করা অথরিটি কর্তৃত্ব বা মর্যাদা রিফ্লেক্ট প্রতিফলিত করা সার্টেনলি নিশ্চিতভাবে কনভেন্স উপলব্ধি করানো সেটিসফাই সন্তুষ্ট করা মেনটেন পরিচালনা করা কনসেন্ট্রেট মনোযোগ দেওয়া অ্যাসিভ অর্জন করা ডিরেকশন নির্দেশনা মোটিভেটেড অনুপ্রাণিত অবজেক্টিভস উদ্দেশ্য কনসার্ন চিন্তা বা উদ্বেগ পার্সিভারেন্স, অধ্যবসয় অ্যালাইন শ্রেণীবদ্ধ করা অ্যাসপাইরেশন্স আকাঙ্ক্ষা অ্যাটিচিউড মনোভাব বা আচরণ রিলিফ উপশম করা ভয়ঙ্কর সম্মতি, একম্পানি সাথে যাওয়া বা থাকা অবলাইজ কোনো কিছু করে দুষ্ট করা বা মেনে চলা লেসনটা এখানে শেষ হয়ে গেল অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা আর শেয়ার করে বন্ধুদেরকে দেখাবা নেক্সট